আপনাদের আগ্রহ না থাকলে আপনারা যদি সেই পরিবেশ তৈরি করতে না পারতেন আমাদের রাজ্যটাও পাল্টাতো না। দরকার সেই আলোচনাতে আপনাদের প্রিয় নেতা, আমারও প্রিয় নেতা, আমাদেরও প্রিয় নেতা কমিউনিস্টরা বলেছিলেন যে পিছিয়ে পড়া দেশগুলোতে যদি একটু এগিয়ে আনতে হয় মায়েদের, তাহলে একটা প্রজেক্ট দরকার যে প্রজেক্টটা সারা পৃথিবীর বিভিন্ন লড়াইটা বুনিয়াদী লড়াই, লড়াইটা শুধু মেয়ে হিসাবে হকের লড়াই নয়, লড়াইটা বেঁচে থাকার লড়াই। করোনা শিখিয়ে গেছে সবাই সুরক্ষিত না হলে কেউ সুরক্ষিত নয়, সবাই যদি ভালো থাকে তবে একজন ভালো থাকে। তাই সেই লড়াইয়ে, বুনিয়াদি লড়াইয়ে, বেঁচে থাকার লড়াইয়ে, দেশ ও রাজ্য বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে সামনের সারিতে থেকেই এই ময়দানে থাকতে হবে। তাই কঠিন লড়াইয়ের সৈনিক আপনারা, বাড়ি, সংসার, শরীর, রাস্তা, এই চার জায়গার দখল মেয়েদেরকে নিতে হয় আসলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। তাই সন্দেশখালী যেমন আক্রমণের প্রতীক, সন্দেশখালী প্রতিবাদেরও প্রতীক। এখানকার যত সরকারি অফিসাররা আছেন যারা এই নৈরাজ্যকে, এই জঙ্গলের রাজত্বকে পরিচালনা করতে প্রতিদিন সাহায্য করেছেন, কোন আঙ্কেলে পার্থ ভৌমিক, সুজিত বসু, রাজীব কুমার, লীনা গঙ্গোপাধ্যায় এরা সন্দেশখালী থেকে বেরিয়ে গিয়ে নৌকা বিহার করে কলকাতার রাস্তায় পা রেখে এরা বললো যে না সব ঠিক আছে সন্দেশখালীতে। আপনার বাড়ির মেয়েটাকে রাত ১২টায়, আপনার স্ত্রীকে, আপনার বোনকে রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পাঠালে, সারা রাত ধরে নির্যাতন করে সকালবেলা বাড়ি পাঠিয়ে দিলে, তখন হাসি মুখে বলতে পারতেন তো যে সব ঠিক আছে? পারতেন? সন্দেশখালীতে বাপের চোখের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গেছে, ভাইয়ের চোখের সামনে থেকে বোনকে তুলে নিয়ে গেছে, ছেলে মেয়ের সামনে থেকে মাকে তুলে নিয়ে গেছে, স্বামীর সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে চলে গেছে। কোথায় ছিল সরকারি অফিসাররা, পুলিশ অফিসাররা, জনপ্রতিনিধিরা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এর ভোট লুট করে জিতল? কোথায় ছিল? করবেন না দাবি আপনারা উত্তর চব্বিশ পরগনার সাথে গোটা রাজ্যের আমরা সবাই মিলে একসাথে, যে যারা শুধুমাত্র লুট করার জন্য একটা জনপ্রতিনিধি হয়ে নিজের চেয়ারকে আঁকড়ে থাকার জন্য ভোটকে লুট করেছে, তাদের ওই জনপ্রতিনিধিদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে প্রধান আর জেলা সভাধিপতি হবার যতগুলো ভোট তোমরা লুট করেছে এদের এই মেম্বারশিপগুলোকে ক্যান্সেল করে দিতে হবে? লুটের রাজত্ব চলবে কাকে বলে আর? জঙ্গলের রাজত্ব কাকে বলে আর? নৈরাজ্য কাকে বলে? লোকে বলে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নাকি মহিলাদের এই অবস্থা। আরে লড়কিয়ো কা সম্মান করনে কে লিয়ে মহিলা হোনা জরুরি নহীঁ, ইনসান হোনা জরুরি হ্যায়। আজ উনকো ইয়ে জবাব দেনা পড়েগা কি আপনি আসলে মানুষ তো, মানুষ তো। সরকারি অফিসারদেরকে আজকে এই মঞ্চ থেকে, মায়েদের সামনে, বোনেদের সামনে থেকে আমরা ভালো কথাই বলে দিয়ে যাচ্ছি আর সাবধান করে দিয়ে যাচ্ছি। মানুষ কিন্তু জাগছে আর খেপছে, আইন কিন্তু মানুষ তৈরি করেছিল নিজের বর্তমান ভবিষ্যৎকে সুরক্ষা দেবার জন্য। আর সেই আইনকে নিয়ে যদি আপনি সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের সম্মানকে, তার বেঁচে থাকাকে, তার জীবন জীবিকাকে, তার রুটি রুজিকে, তার বাড়ির ছাদকে যদি আপনি কেড়ে নেন, মানুষ কিন্তু জানবে না কোনটা সংবিধান আর কোনটা খাঁকি বর্দি আর কোনটা পিটিও। মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে হিসাব নিয়ে নেবে। আর সরকারি অফিসাররা কি ভাবছেন, দিন ঐসে হি চল জায়েগা, আরে ২০২৬ কে বাদ ইয়ে সরকার পশ্চিম বঙ্গাল মে নেই রহেগা, থাকবে না এই সরকার, কি ভাবছেন? ততদিনে আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে, পেনশনে ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করবেন উগুড়ে বালি? কয়লা ডিপার্টমেন্টে ওই যে অফিসে কয়লা চুরি করেছে তার জন্য
আর পার্থ চাকরি বিক্রি করেছে তার জন্য, আর জ্যোতিপ্রিয় চাল চুরি করেছে তার জন্য, খাদ্য দপ্তর, কয়লা দপ্তর আর শিক্ষা দপ্তরের একাধিক সরকারি অফিসাররা আর পুলিশরা কিন্তু জেলে লাল ভাতি খাচ্ছে। আপনিও ওয়েটিং লিস্টে আছেন, টিকিট এই কনফার্ম হলো বলে নয় আপনার। সেদিন কিন্তু বেরিয়ে আসতে হবে এখানে, আর বাড়িতে একটা ট্যাবড়ানো ফুটো বাটি নিয়ে ওই নেজাটেরা ধামাখালির ঘাটে আপনাকেই বসতে হবে, আর গরিব মেহনতি মানুষ আপনার বাটিতে থুতু ফেলে দিয়ে যাবে। সেদিন পারবেন তো নিজের বাড়িতে নিজের মা বোনেদের কাছে আর বাচ্চাদের কাছে মুখ দেখাতে? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। লড়াইটা যখন মুখোমুখি হবে তখন মায়েরা কিন্তু নিজেদের অধিকারটা নিয়েই ছাড়বে। আর বাংলার বই থেকে শুরু করে ওই কি একটা বাঘের বাচ্চা নাকি একটা ভবানী প্রসাদ না মজুমদার না জোয়ারদারের একটা ছিল, ছিল না একটা বাঘের কি গল্প যে মাগুলো সব বাচ্চাগুলোকে টেনে টেনে সাঁতার শেখাতে শেখায়, জলে নামিয়ে দেয়। বাঘের বাচ্চা, বাঘিনী মা তার বাচ্চাকে জলে নামিয়ে দেয়, সাঁতার কাটতে শেখায়, খাবার নিয়ে যায়, রেখে দেয়। তারপরে যখন বাচ্চা বড় হয়ে যায় তখন আবার আস্তে আস্তে তাকে জঙ্গলে ছেড়ে দেয়। আর কিছু দিন শের, মতলব ইয়ে সারে শের, ইহা সে লেকর ওহাঁ তক সব শের, কুছ দিন জঙ্গল মে ওরা ভাবে যে চেয়ারে থাকা, চেয়ার পেলে ভোট পেলে তবে সবটা, তো ভেবেছে যে বামপন্থী মহিলারা শেরনীরা কিছুদিন জঙ্গল মে নেই আয়া তো বন্দর খুদ কো জঙ্গল কা শের সমঝনে লগে, রাস্তাতেই নামবে লড়াইটা। আর পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের ঘায়ল শেরনী বহুত জ্যাদা খতরনাক হ্যাঁ, ইসিলিয়ে মত ছেড়িয়ে, জিতনা ছেড়েঙ্গে উতনা হি আপ লোগোকে লিয়ে প্রবলেম খড়া হবে। তাই যে বুনিয়াদি লড়াই, সেই বুনিয়াদি লড়াইয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালির মতন গোটা রাজ্যের বুকে, গোটা জেলার বুকে সন্দেশখালি যদি আক্রমণের প্রতীক হয় তাহলে সন্দেশখালি প্রতিবাদেরও প্রতীক। তাই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে আমাদের মায়েরা, আমাদের দিদিরা সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করবেন, আর আমরা তা দেখে আরও বেশি রাস্তায় থেকে এই লড়াইয়ের সামনে সারিতে যাবার জন্য রসদ ও অক্সিজেন গ্রহণ